আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে আমার অন্য একটা ভ্লগ শেয়ার করতে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমরা বিকেলবেলা মা আমি দুজনে রেডি হয়ে বাইরে চলে আসলাম। তো আমরা আজকে কোথায় যাচ্ছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমরা প্রথমে মেট্রো রেলে আসলাম। তো আমার মেয়েকে এখানে বসায় বললাম যে আসো তোমার ছবি তুলে দিই। তো ওকে ছবি তুলে দিলাম আর আমরা মেট্রো রেলের জন্য ওয়েট করতেছিলাম। এই তো আমরা মিরপুর বারোতে চলে আসলাম আর মিরপুর বারো থেকে যে আরং আছে সেখানে চলে আসছি আমরা। আর সাথে এই তো আমার খুব কাছের একটা মানুষ বলতে পারেন, তো ও চলে আসছে। তো আমরা একসাথে যাব, আমাদের দুজনেরই খুব প্রিয় একটা মানুষ বা কাছের একটা মানুষ বলতে পারেন, তো ওকে সারপ্রাইজ করতে। তো ওর বাসায় চলে আসছি, দেখুন তো ওর আজকে বার্থডে। তো এখানে দেখুন আমার মেয়ে আর ওর খালা মনিরা কী করতেছে, অনেক মজা করতেছে। আর এখানে আন্টি আমাদেরকে অনেক কিছু খেতে দিয়েছিল। আর এই কেকটা দেখতেছেন, এই কেকটা আমার ফ্রেন্ড নিজে বানিয়েছে। কেকটার টেস্ট কিন্তু অনেক মজা ছিল। তো আমরা এখানে এখন বার্থডে সেলিব্রেশন করব। আমি তেমন কিছু ভিডিও করতে পারি নাই, বাট ছোট ছোট যেটুকু ক্লিপ নিয়েছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আন্টি এখানে আমাদের চিতই পিঠা, ভাপা পিঠা, ভর্তা অনেক কিছু খেতে দিয়েছিল। দেন আমরা অনেক গল্প করতেছিলাম, পুরনো স্মৃতিগুলো সব মনে করতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। আর এখানে বেলপুরি খাচ্ছিলাম, তো যেটা আমার মোস্ট ফেভারিট, অনেক ভালো লাগতেছিল। তো আমরা পুরনো স্মৃতি মনে করতেছিলাম, খুব মজাও করতেছিলাম। তো আজকে ওর বার্থডে, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যেন ও সব ড্রিমগুলো পূরণ করতে পারে। অনেকগুলো ভালোবাসা এবং অনেক অনেক ভালো থেকো, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। তো আমার ফ্রেন্ডের জন্য সবাই আপনারা দোয়া করবেন। তো এখান থেকে বের হয়ে আসছি, আপনাদের ভাই আমাকে নিতে আসছিল। তো ওদের বাসার এই পাশে 11 নম্বরে, তো এখানে কারি ফ্যামিলি ছিল, তো ঘরে কয়েকটা টুকটাক জিনিসপত্র লাগতো, তো সেগুলো নিতে গিয়েছিলাম। তো এখানে দেখুন আমার মেয়ে একা একাই উঠতেছে, নাচানাচি ঘোরাঘুরি এরকম, মানে ও একটা জায়গায় প্রথম গেলে যে অন্যরকম একটা ফিল হয়, ওর ওরকম কিছু ফিল হয় না। ও সব জায়গায় মানে কমফোর্টেবল ফিল করে, ওর সব কিছুই ওর মজা, এরকম একটা অবস্থা। তো এই তো ওদের একদম ক্লোজিং টাইম ছিল, তো তাই তেমন একটা ঘোরাঘুরি করতে পারিনি, কিছু নিতেও পারিনি। তো এখানে দেখতেছিলাম যে কিছু প্রয়োজন হবে কি না আমার, তো দেখলাম তেমন কিছুই লাগবে না আমার, তো আর কিছু নেই নেই, বাসায় চলে যাব। তো এখান থেকে বের হয়ে আসলাম। তো বের হয়ে আমি চারপাশটা আবার একটু ভিডিও করতেছিলাম। তো এখন আমি বাসায় চলে আসব, বাসায় চলে আসছি এবং লিস্টের সাথে মিলিয়ে আমি দেখে নেবো যে সব কিছু ঠিক মতন করে এসেছে কি না। তো আমি এখানে নিউট্রেলা নিয়ে নিয়েছি, তো নিউট্রেলাটা আগে বের করে নিয়েছি যেহেতু কাচের। তো এখানে ঘরে কয়েকটা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছিলাম, তো ওগুলো আমি সব বের করে নিচ্ছি। আর এই তো আজকে শপিং এগুলাই ছিল। দেন এই যে এই চিপসটা দেখতেছেন, এটা হলো আমার আর বাবুর অনেক ফেভারিট একটা চিপস, চিজ পাফ। তো আর সাথে ছিল যেটা দেখুন প্লো। তো এগুলো আমাদের সব পছন্দের জিনিস, সেগুলোই নিয়ে আসছি আমরা। তো এই তো দেখুন আমাদের কেনাকাটা। তো এখানে আমি আরঙে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের জন্য গিফট কিনতে, তো ওখানে গিয়ে আমার একটা পছন্দ হয়ে গিয়েছিলো ছোটো ছোটো দুইটা বাটি, তো ওই দুইটাও আমি নিয়ে আসছি। দেখুন কত কিউট, দেখে খুব ভালো লাগতেছিলো, তো ওই জন্যই নিয়ে নিয়েছি। এগুলো মূলত হলো সসের বাটি, তো সস এর জন্যই নিয়েছি আমি। তো এই তো কেনাকাটা, এবার দেখাবো আমার গিফট। তো আজকে আমার ফ্রেন্ড দেখুন আমাকে কত সুন্দর একটা গিফট দিয়েছে, তো থ্যাংক ইউ, অনেক সুন্দর অ্যান্ড কিউট একটা গিফট। দেন বাবুকেও আন্টি অনেক কিছু কিনে দিয়েছিল, চকলেট চিপস, ও কিছু খেয়ে আবার কিছু নিয়েও এসেছে, এরকম একটা অবস্থা। তো এই তো এগুলো আমি বের করে নিলাম। দেন হলো গিয়ে ওকে একটা ড্রেসও গিফট করছে, বাট ও হলো গিয়ে অলরেডি ওটা পরে দেখতেছে, তো এই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে আমার পরবর্তী ভ্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, এবং আজকের ভ্লগটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। এবং দেখা হচ্ছে আমার পরবর্তী ভ্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।